শুরু হয়ে গেল বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচগুলো। রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচগুলোর প্রথম খেলায় নেদারল্যান্ড মোকাবেলা করবে ইউএস এর। নেদারল্যান্ডের ডিয়ং কুকোডিগা পো অসাধারণ ফর্মে রয়েছে, ইউএস এর পুলিসিক টিমো ওয়ার দুজনই অসাধারণ ফর্মে রয়েছে। আমাদের প্রেডিকশন নেদারল্যান্ড হয়তো বা এই ম্যাচটা জিততে পারে, নেদারল্যান্ড হয়তো বা কোয়ার্টার ফাইনালে প্রোগ্রেস করবে। আপনাদের কি প্রেডিকশন তা কমেন্টস এসে জানিয়ে যাবেন। আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশ থেকে কোয়ালিফাই করলেও এশিয়া মহাদেশের দেশ নয়, কিন্তু তারা এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করছে। আর আর্জেন্টিনা তো এই বিশ্বকাপের অন্যতম ফেভারেট। আর্জেন্টিনার নতুন প্লেয়াররা ফুলিয়ান আলভারেজ অসাধারণ খেলছেন, এছাড়া মেসি ডিমেরিয়া তো রয়েছেনই। অস্ট্রেলিয়ার প্রধান শক্তি হচ্ছে ম্যাট রায়ান। কি করতে পারে এটা ডেনমার্কের বিরুদ্ধেই তারা বুঝিয়ে দিয়েছে। আমাদের দৃষ্টিতে এই ম্যাচের পরিষ্কার ফেভারিট হচ্ছে আর্জেন্টিনা। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন। এরপরে বাংলাদেশের মানুষের কাছে দ্বিতীয় আকর্ষণের ম্যাচ, ব্রাজিল উত্তর দক্ষিণ কোরিয়া। ব্রাজিল দক্ষিণ কোরিয়া ম্যাচে পরিষ্কার ফেভারিট ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার সনের মতো প্লেয়ার থাকলেও এই খেলার পরিষ্কার ফেভারিট ব্রাজিল। ব্রাজিলের রয়েছে রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, নেইমারও খেলতে পারেন, তাছাড়া ফাবিয়েনিও, ক্যাসেমিরো, থিয়াগো সিলভার মতো প্লেয়ার রয়েছে ব্রাজিলে। ব্রাজিল এই খেলার পরিষ্কার ফেভারিট। ফ্রান্স পোল্যান্ড ম্যাচের দিকে আমরা বলবো ফ্রান্স এগিয়ে আছে। ফ্রান্সে কিলিয়ান এমবাপের মতো স্ট্রাইকার রয়েছে, তাছাড়া ফ্রান্সের মিডফিল্ড অনেক শক্তিশালী, ফ্রান্সের ডিফেন্সটা অসাধারণ। ফ্রান্স এই ম্যাচে এগিয়ে থাকবে। পোল্যান্ডের রবার্ট লেভেন্ডস্কি এই বিশ্বকাপে তেমন একটি ফর্মে নেই। রবার্ট লেভেন্ডস্কি একটি পেনাল্টিও মিস করেছে, তাছাড়া কিছু সহজ সুযোগও মিস করেছে রবার্ট লেভেন্ডস্কি। পর্তুগাল সুইজারল্যান্ড ম্যাচের পরিষ্কার ফেভারিট কেউ নেই, কারণ সুইজারল্যান্ড গত ইউরোতে ফ্রান্সকেই কোয়ার্টার ফাইনালে বিদায় করে দিয়েছিল, তাই এই ম্যাচে পরিষ্কার ফেভারিট কেউ নেই। আমাদের মতে এই ম্যাচের সামান্য ফেভারিট পর্তুগাল, কারণ পর্তুগাল রোনাল্ডোর দেশ। রোনাল্ডো ছাড়াও তাদের রয়েছে ব্রুনো ফার্নান্দেসের মতো মিডফিল্ডার, তাছাড়া তাদের ডিফেন্সও অনেক অভিজ্ঞ, গোলকিপিং পজিশনটাও ভালো, মিডফিল্ডও ভালো। সুইজারল্যান্ডের এম্বোলো এবং শাকিরি, এরাই সুইজারল্যান্ডের ভরসা। এরা দুজন জ্বলে উঠলে কী করতে পারে তা সার্বিয়া ম্যাচে আমরা দেখেছি। সার্বিয়া ম্যাচে এম্বোলো এবং শাকিরি দুজনের অসাধারণ পারফরমেন্সেই সার্বিয়াকে পরাজিত করে সুইজারল্যান্ড। জাপান ক্রোয়েশিয়া আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। এই ম্যাচে কে পরিষ্কার ফেভারিট এটা বলা যাচ্ছেই না, কারণ জাপান গ্রুপ পর্বে স্পেন এবং জার্মানির সাথে দুই দুইবার পিছিয়ে পড়েও যেভাবে ফিরে এসেছে তা অভাবনীয়, এবং জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে। ক্রোয়েশিয়াও অসাধারণ খেলেছে। ক্রোয়েশিয়ার লুকা মদ্রেস, লিভায়ের মতো স্ট্রাইকার, লুকা মদ্রেসের মতো মিডফিল্ডার রয়েছে, এবং ক্রোয়েশিয়া জাপানের ম্যাচে আমাদের কাছে মনে হচ্ছে ইভেনলি পয়েজড ম্যাচ। ম্যাচে এশিয়ার প্রতিনিধি হিসাবে আমরা স্লাইডলি এগিয়ে রাখব জাপানকে। ইংল্যান্ড সেনেগাল আফ্রিকার প্রতিনিধি, পাওয়ার ফুটবল খেলতে অভ্যস্ত, এবং ইংল্যান্ড ইউরোপের প্রতিনিধি, তারাও পাওয়ার ফুটবল খেলতে অভ্যস্ত। তবু সেনেগাল কিছুটা শারীরিক ফুটবল খেলে, তারা কিছুটা ফাউল বেশি করে। 2018 সালের বিশ্বকাপে অতিরিক্ত ফাউল করার জন্য এই ফেয়ার প্লেতে সেনেগাল যা জাপানের কাছে বাদ পড়ে। ইংল্যান্ডের জুড বেলিংহাম, হ্যারি কেনের মতো প্লেয়ার রয়েছে। আমরা এই ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। মরক্কো স্পেন ম্যাচটিও একটি ইভেনলি পয়েজ ম্যাচ। এই ম্যাচে কী জিতবে এটা বলা কঠিন, কারণ মরক্কো 10 ঘন্টা যাবৎ গোল খায়নি। 10 ঘন্টা যাবৎ গোল না খেয়ে লাস্ট ম্যাচে কানাডার বিরুদ্ধে একটি আত্মঘাতী গোল খায়। মরক্কোর ডিফেন্স লাইন অনেক শক্তিশালী। অপরদিকে স্পেন এই বিশ্বকাপের অন্যতম সেরা অ্যাটাক, যদিও তারা জাপানের কাছে পরাজিত হয়, কিন্তু স্পেন প্রথম খেলায় 7-7টি গোল দিয়েছে। স্পেনের রয়েছে গাভি, যে ইনেস্তার প্রতিনিধি হতে পারে, পেদ্রের মতো মিডফিল্ডার যারা যে কোনো সময় খেলার ভাগ্য গড়ে দিতে পারে। এখন আলবারো মোরাটা 3 গোল করে অনেকের সাথেই যুগ্মভাবে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার। আমরা এই ম্যাচে স্পেনকে এগিয়ে রাখবো। আপনাদের কি মতামত? আপনাদের মতে কি আমাদের এগিয়ে রাখা দলগুলি কি
কোয়ার্টার ফাইনাল খেলবে নাকি নতুন কোনো চমক আসতে পারে, আপনারা কমেন্ট সেকশনে এসে জানিয়ে